আজকে তো কৃষি উপকরণের দামের ঊর্ধ্বগতিতে দুশ্চিন্তায় কৃষকরা। এর উপর দেশের ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় এখন কৃষকের মাথায় হাত। ডিজেলের দাম বাড়ছে, সয়াবিন তেল বাড়ছে, সব জিনিসের দাম বাড়তি। আমরা কৃষি যা আবাদ করি তাতে আমাদের এদিকে লাভবান হইতে পারতেছি না। সবকিছু দাম বেড়ে গেছে, কৃষকরা কষ্ট হইতো। এত দাম মেরেই করে খেতগুলো করে লাভবান হয় না। কাজে গিয়ে কত মানুষ আছে সব ক্ষেত ছাড়াও যেতেছে, করতে চায় না এই দামের কারণে। যে পোষায় না, ক্ষেতগুলো পোষায় না, লাভ হয় না, খাটতে হয় শুধু। এই দামটা বাড়াতে কৃষকের ক্ষতি হয়েছে, গাড়ি ঘোড়াতে দাম বেশি ধরছে, বুঝতে পারলেন? 500 ভাড়া সোজাই 650-700 টাকা ভাড়া। কিন্তু কৃষকের কথা কি ভাবে না কেউ? গ্রামের এই মানুষগুলোর ক্ষোভ এক বাক্যে জানালেন, ভাবে না। সরকার ভাবলে তো আর এমন পরিস্থিতি হতো না। কৃষি করতে এবার সব দিয়ে লস, কারণ সরকার তো এটা দেখতেছে না। কারণ সরকার চিন্তা করতেছে খালি আমি বাড়া যাইতেছি, কৃষক মরে যাক। সরকারকে দেখে সরকার খালি নিজের স্বার্থ পূরণই হয়েছে। এগুলো প্রভাব আমাকে পড়বো, বড় লোকের কোনো প্রভাব পড়বো না। কারণ বড় লোক আছে, তারা ওরা জানেও না বুঝেও না, এই সব কিছু ক্ষতির মুখে পড়তেছে গরিব মানুষ। দেশে কৃষিকাজে পাম্প ব্যবহার হয় প্রায় 14 লাখ, এর মধ্যে ডিজেলেই চলে 12 লাখ। তথ্য আরও আছে, জানাবো নিশ্চয়ই। ডিজেলের ব্যবহারটা যে এখনো কতটা বেশি সে খবর কি সরকারের অজানা ছিল? সরকার কি এটা চিন্তা করে না যে এই এই তেলের জ্বালানি তেলের বৃদ্ধির দাম বৃদ্ধির ফলে কোন কোন জায়গায় প্রভাব পড়বে? এর তো অবশ্যই দেখেন কৃষিকের ওপর অবশ্যই একটা প্রভাব পড়ছে। না এভাবে বাঁচায় খুব কষ্ট। এই জমি আবার জমি চাষ করে নাকি সব জিনিসের দাম বেশি দেয়। এই গরিব মানুষ যা তারা যে না হেঁটে খাইতেছে। সরকার বোঝা লাগবে তার পাবলিক জনগণ নিয়ে বসে হাজার কি আমার পাবলিক কে বাঁচবে সেটা চিন্তা হারা লাগবে তো। কৃষকের দেশ বাংলাদেশ, এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষকরা কেমন আছে এই খবর কি কারো জানা আছে? তেলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, আবার কেরোসিনের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু এতে করে কৃষির উপরে কি প্রভাব পড়ছে সে খোঁজ কে রাখছে? এই কৃষক, এই কৃষি সমাজ ক্ষুব্ধ এসব সিদ্ধান্তে। তারা মনে করে যে এগুলো নিয়ে ভাবার সময় এসেছে, কেননা কৃষক যদি ভালো না থাকে এই কৃষির উপরই তো বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। কিন্তু সেই কৃষকরাই যদি ভালো না থাকে তাহলে কৃষি থেকে উন্নতিটা কীভাবে হবে? এই মানুষগুলো বলছেন যে তাদের কষ্ট অনেক, কৃষি উপকরণ যা কিছু আছে তার সব কিছুরই দাম বেশি, পরিবহন খাতেও দাম বেড়ে যাচ্ছে, একই সঙ্গে তাদের খরচ বাড়ছে মাঠে ফসল উৎপাদনে। এই ফসল উৎপাদনে যে যেভাবে খরচ বাড়ছে তাতে করে তাদের দুশ্চিন্তা। না জানি অনেক কৃষকই আগ্রহ হারিয়ে ফেলে। প্রিয় দর্শক, কৃষকের নানা সমস্যা নিয়ে আমাদের এবারের আয়োজন, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। আমাদের এবারের পর্ব কৃষকের দেশে কৃষকরা ভালো নেই। মাটিতে সোনা ফলে বলেই হয়তো বিশ্বজুড়ে বাংলার এমন নাম ছড়িয়েছে। কৃষি উৎপাদনে শীর্ষ দেশের একটি এই বাংলাদেশ বন্যা খরা বৈরী আবহাওয়াতেও খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে উদাহরণ আমাদের দেশ। নিশ্চয়ই নয়ন জুড়িয়ে যায়, পরাণ ঠান্ডা হয়ে যায় এমন ছবি দেখে। এই তো আমাদের বাংলাদেশ, সবুজে শ্যামলে ভরা সোনার বাংলা। এই সবুজ দেশটাকে পরম মমতায় যারা রাঙিয়ে দিচ্ছে তারা আর কেউ নয়, বাংলার কৃষক কৃষাণীরা। কিন্তু এই মানুষগুলো কেমন আছেন শুনতে চাই তাদের কাছে। যে জিনিস আবাদ করি আমরা, যে খরচ নয় যে আবাদে আমাকে পৌঁছে সে তুলনায় আমরা দাম পাচ্ছি না। কিন্তু একটা জিনিস কিনতে গেলে আমাদের দাম দিয়ে কিনা লাগতেছে। এই যে ধান খেত করি,
এমনি পাইতে 1000 টাকা 900 টাকা 750 মন পড়ে যাচ্ছে আমরা দাম ধানের দাম পাইতেছি 900 আবার এই পাট এক মন পাট জন্মেতে গেলে তার 2000 3000 টাকা পরে এই পাটের বাজার কম সবটা জিনিসই দাম আমরা মার খেয়ে যাচ্ছে বিগত 3 বছর ধরে হ্যাঁ সবটা দিন আমরা কিনতে গেলে দাম বেশি সার পাওয়া যাচ্ছে না বীজ পাওয়া যাচ্ছে না বীজের দাম বেশি সারের দাম বেশি সব সবটা দামই বেশি মাছখান দাম আমরা বেশ পড়ে গেলে আমরা দাম পাইতেছি না এক পাখি জমি আমরা চাষ করতে গেলে তেল তেল দিয়ে চাষ করতে গেলে যা যাচ্ছে খরচ দিয়ে আমাকে কোনোভাবে কভার হবে না আমরা এখন স্কিম চালাবো কি চালাবো না হ্যাঁ ধান খেতে করবো কি করবো না এরকম একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে আর কি কৃষি নির্ভর বাংলাদেশে এখনও 70-80% মানুষ কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত যুক্ত রয়েছে তো তাহলে অবশ্যই সরকারকে চিন্তা করতে হবে যে এই তেল দাম বৃদ্ধি বা কৃষি উপকরণের দাম বৃদ্ধি না করে যদি কমায় তাহলে অবশ্যই কৃষকের জন্য আরও এই ফসল ফলানো বা উৎপাদন করা আরও সহজলভ্য হবে একটা বিষয় পরিষ্কার ভালো নেই কৃষকরা এমনিতেই কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগটা তাদের বহু পুরনো এর উপর কৃষি উপকরণের দামের ঊর্ধ্বগতিতে নাকাল অবস্থা কৃষকের মরার উপর খাড়ের ঘা হয়ে আসে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার খবরটাও মনে করেন আগে লাগতো তেল লাগতো 50 টাকার মনে করেন এখন লাগে 100 টাকা ওই জিনিসটা তো একই দেয় জিনিসটা আগে যা দিছে এখনো তাই দিতেছে মানে ফসলের দাম বাড়ে নাই ফসলের দাম মনে করেন ধান মনে করেন পাট এখন একটু হালকা দাম বাড়ছে কিন্তু এখন তো নাই এগুলো তো আবাদ করা হয় নাই এগুলো দাম বাড়লে কি না বাড়লে কি বুঝেন নাই আমাদের এলাকায় আবাদ হয় নাই আগে মনে করলেন এক বাইবের পানি দিলে ধান দিতে চায় রানি এখন যদি কয় আটা নিয়ে দেবো তাও করবো না পর্যটালারা কারণ তেলের দাম অতুলনার বাড়তি কীভাবে যে আপনার এই পর্যটালারা পোষাইবো যারা করবো তাকেও পোষাইবো না এক পায়ে বই দেখেন এক পায়ে বই এই দেশে কটে 15,000 টাকা বিঘা 26% এক পাখি এক পায়ে বই 15,000 টাকা রাখতেই হয় রাইহা জিনিসটা হইলে আল্লাহ দিলিসেন ঘরে যাইবো আর আল্লাহ যদি ঘরে না দেয় তার সবই শেষ সরকার যদি আমাকে কষ্ট বুঝতো তাহলে তার দাম বাড়াইতো না যদি কেরোসিন ডিজেল যে খাবার তেলে গেলে যদি কমে কৃষকরা একটু ভালো থাকবে তারা একটু লাভবান হবে ক্ষেত করে কিন্তু এখন তো এত দামেরই করে ক্ষেতগুলো করে লাভবান হয় না কাজে আবার কত মানুষ আছে সব ক্ষেতগুলো ছাড়াও যেতেছে করতে চায় না এই দামের কারণে যে পোষায় না ক্ষেত করে পোষায় না লাভ হয় না খাটতে হয় শুধু কৃষকের মনে কষ্টটা বাড়ছে দিনে দিনে কারণ তারা প্রশ্ন করছে যদি তেলের দাম বাড়ানো হয় জ্বালানি তেলের তাহলে তার প্রভাব কত জায়গায় পড়তে পারে কোথায় কোথায় পড়বে তা নিশ্চয়ই সরকারের বোঝার কথা ছিল কিন্তু এই কৃষি প্রধান বাংলাদেশের যে কৃষক তাদের খরচ উৎপাদন খরচ এবং কৃষি উপকরণের দাম যেভাবে বাড়ছে দিনে দিনে তাতে তাদের প্রশ্ন যে এর উপর মরার উপরে খাড়ার ঘায়ের মতো অবস্থা ডিজেলের দাম বাড়লো কেরোসিনের দাম বাড়লো তাহলে এই যে সেচ সহ আরও গুরুত্বপূর্ণ কাজে কৃষির এই টাকা পয়সা এবং বাড়ছে দিনে দিনে তাহলে এই মানুষগুলো কিভাবে এই সব ক্ষতি পুষিয়ে নেবে তারা বলছেন যে ফসল করতে উৎপাদনে যে খরচ হয় সেই খরচ ওঠে না সেভাবে যেভাবে তারা খরচ করে যাচ্ছেন দিনে দিনে কৃষি মন্ত্রণালয়ের হিসেবে কেবল বোরো মৌসুমেই দেশে প্রায় 16 লাখ টন ডিজেলের ব্যবহার হয় এমনিতেই ডিজেলের দাম বাড়তে থাকা আর সরকারের ভর্তুকি বন্ধ হওয়ায় বহু কৃষক লোকসানে ছিলেন নতুন করে আবারও লিটারে 15 টাকা করে ডিজেলের দাম বাড়ায় বড় বিপাকে পড়েছেন তারা না এভাবে বাসায় খুব কষ্ট এই জমি না আবার জমি চাষ করেন নাকি সব জিনিসের দাম বেশি দেয় এই গরিব মানুষ যা তারা না হেঁটে খাইতেছে জমি আলাদা আছে জমি চাষ করেন না এই যে খেতে গিয়ে অনেক জমিন সব কটে মোটে দিয়ে খাইতেছে আর চাষ করে না এখন কমাই দিছে তারা চাষ করেই না বুঝি জমি চাষই করে না তারা কেন চাচ্ছে এই যে চাষ করতেছে না কেন চাষ করলে খরচ বেশি হয় তারা হিসেব করে দেওয়া যে কিছু থাকে না ক্ষেত খোলা লাভ থাকে না মানে গরিব মানুষ আমাকে জোর জমি নাই আমাকে নাই খাওয়ান লাগে এই হিসেবে আমরা নাই চাই ফসল উৎপাদনে বিশ্বজুড়ে বাংলাদেশের যে সুনাম রয়েছে তা তো স্বস্তির কথা কিন্তু এই কৃষকরা বলছেন যে তারা দিনে দিনে কিছুটা আগ্রহ হারাচ্ছেন বিশেষ করে উৎপাদন খরচ দিনে দিনে যেখানে যাচ্ছে যেভাবে বাড়ছে তাতে তারা শঙ্কিত কারণ যাদের চলার মতো অবস্থা নেই মোটামুটি খেয়ে পড়ে কোনোভাবে একটা জমি আবাদ করে
চলতেছেন কিংবা চালের ঘাটতি পূরণ করছেন সেই কৃষকরা বলছেন যে তাদের জন্য এটা আরো অনেক বেশি কঠিন। যারা একটু অনেক জমি আছে তারা কোনোভাবে চালিয়ে নিতে পারলেও যারা একটু নিম্নমানের তাদের জন্য কঠিন হচ্ছে দিন দিন, কারণ এই উৎপাদন খরচটা বাড়ছে, এর উপর আবার বাড়লো ডিজেল আর তেলের দাম। তাই কৃষকদের দাবি হলো এই তেলের দাম কমানো হোক, তেলের দাম পুনর্নির্ধারণ করে কৃষককে বাঁচানো হোক, না হলে ভর্তি হোক, এছাড়া এই মানুষগুলো উৎপাদনে আগ্রহ হারাতে পারে, এটাতে দেশের জন্যই অকল্যাণ। মানিকগঞ্জের জয়মণ্ডপ গ্রাম বেলাগড়ালেও এদিন সূর্যের দেখা মেলাভার, কুয়াশাচ্ছন্ন সকালে পাখিদেরও পাখা মেলতে কিছুটা অলসতা। কিন্তু রহিমা খাতুনরা কাজে নামে সময় মতোই, শীতের সবজির ফলন যা হচ্ছে তাতে খুশি, তবে তাদের চিন্তা সেচে খরচ বাড়ায়। তা তো বই তো আর বিপদ না, পাঁচজন পোলাহান খাওয়িয়ে থাকলি খরচ বেড়ে গেল না, চলাই অসুবিধা না, বয় না যেন আরো বাড়লি কেমনে চলুম। রোজ সকালে গ্রামীণ জীবনের এই ব্যস্ততা নতুন নয়, দুশ্চিন্তা শুধু ব্যয় নিয়ে। এক বিঘা জমিতে উৎপাদনে তাদের খরচ বাড়ছে প্রায় 5,000 টাকা। সরকারের এমন সিদ্ধান্তে তাই ক্ষুব্ধ এই কৃষকরা। আমাকে যেটা উৎপন্ন যদি বেশি করে না হয়, সার যদি আমরা না দিতে পারি, যদি তেল দিয়েও ক্ষেত খোলা যদি না করতে পারি, তাহলে আমার সমস্যা না, এই তো আমাকে সমস্যা। এটা দিয়ে খুবই আমার খরচ কিরকম বেড়ে যায়, বাইরে যায় অন্তপক্ষে আগে গেছে 1,000 টাকা, তো আমার একটা কথা দেখাইতে যাই, এখন থেকে আরও 500 টাকা বেড়ে যাবে বেশি নিচে বাকি পড়তে, মানে আগের চেয়ে প্রায় অর্ধেক খরচ বেড়ে যাবে, মানে 500 আমরা বেশি আর কি কম করলাম মানে বেশি বেড়ে দেব, বর্তমান তো ক্ষতি হবে, আমার কোনো কাজ করব নাই, ভয় সব কিছুর দাম বাড়াইতেছে সরকার, কৃষকেরা মজুরিটা পাচ্ছে না ভালো, সব সরকারই করতেছে এইসব কৃষি নিয়ে। আপনার সারটা আপনার 1,000 টাকা টিএসপি সারটা আপনার 1,450 টাকা বানাইছে, সব দিক দিয়ে তো আমাকে দিতেছে, সব দিক দিয়ে নিচে নামাই দিতে হবে, কিস্তি করেন না ভাই, এভাবে তো থাকলে তো ক্ষেত করা যাবে না। আমরা কৃষকরা ভাই এখন বর্তমান পরিস্থিতিতে ভালো নেই, আপনি জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশে 80% লোক আমরা কৃষিকাজ করি, কৃষি নির্ভর বাংলাদেশ, এখন আগের মতো দেশ নাই, সব কিছু ঊর্ধ্বগতি। আপনি জানেন সম্প্রতি তেল ডিজেল 15 লিটার পার লিটারে বেড়েছে, সেক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ মিনিমাম বিঘায় 5,000 টাকা বেড়ে গেছে, আমরা আগে যেরকমভাবে আয় করতাম এখন সেটা কমে গেছে, খরচ বেড়ে গেছে, আপনি জানেন সারের দাম, বিভিন্ন কীটনাশক বীজ এগুলো অনেক ঊর্ধ্বগতি। কামলা আছে আমার, হ্যাঁ কামলা 3 টাইম খাওয়ায় আপনার বিড়ি টিড়ি দিয়ে অনেক টাকা 500-600 টাকা কামলার কইরে যায়, সেক্ষেত্রে আমরা এখন মানে বেঁচে থাকা আমাদের খুবই ই হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে। ফসল উৎপাদনের বড় খরচ হয় সেচ কাজে, সেখানে ডিজেলের ব্যবহারটা অনেক বেশি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিসেবে কৃষিকাজে পাম্প ব্যবহার করা হয় 13,79,000, এর মধ্যে ডিজেল চালিত 11,92,000, অগভীর নলকূপ ডিজেলে চলে 10,70,000, গভীর নলকূপের মধ্যে 12,000 চলে ডিজেলে, বাকিগুলো চলে বিদ্যুৎ চালিত পাম্পে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সেচে বিদ্যুৎ চালিত পাম্পের ব্যবহার কিছুটা বাড়লেও এখনও বিপুল সংখ্যক কৃষক ডিজেল চালিত পাম্প ব্যবহার করেন। সবশেষ 2010 সালে বোরো মৌসুমে সরকার 91 লাখ কৃষককে সেচের জন্য ডিজেলে ভর্তুকি হিসেবে 750 কোটি টাকা দেয়। এরপর থেকে বাজেটে সরকার সেচ কাজে ডিজেলের ভর্তুকি হিসেবে 350 কোটি টাকা বরাদ্দ রাখলেও কৃষিখাতের ভর্তুকির অর্থ সার আমদানিতে দেয়া হচ্ছে। অর্থাৎ ডিজেলের জন্য 2010 সালের পর থেকে সরকারি প্রণোদনা বন্ধই বলা যায়। আমরা কৃষক তো আন্দোলন করতে পারি না, চাকরিজীবী আন্দোলন করে, গাড়ি ডিপার্টমেন্টে যারা রয়েছে যান পরিবহনে তারা আন্দোলন করতে পারতেছে, আমরা কোনোভাবে আন্দোলন করতে পারতেছি না, ব্যাংক তো পালাইমা পাওয়া যায় না, কষ্ট শত কষ্ট বুকে চাপ ধরে রেখে আমরা সংসারই করি, সংসারই করে আমরা ন্যায্য মূল্য পাই না, আমরা এদিকে খুব একটা দুঃখজনক আছি,
আমাদের একটা সংগ্রাম যে আমরা করুম কৃষি মিলে তা আমরা করতে পারতেছি না। কৃষি প্রধান দেশ, সরকার যদি না ভাবে, আমাদের সরকার না দেখে, আমাদের কৃষির উপরে যদি ভর্তুকি না দেখে না দেয়, এই যে আপনি জানেন বিভিন্ন যারা চাকরিজীবী আছে এদের ডাবল বেতন হয়ে গেছে, আমাদের আমরা কী পাইছি? আমাদের পণ্য আমরা যাই কিনি সব ডাবল হয়ে গেছে, আমাদের এ তার হুমকির মুখে পড়ছি আমরা। বাস চালক বা তাদের সমিতির লোকজন মিলে তারা আন্দোলনকরণের মাধ্যমে তাদের ভাড়া বৃদ্ধি করছে, কিন্তু কৃষকের প্রতিনিধিত্ব কী করছে? অবশ্যই এটার দায়ভার বা এটার প্রতিনিধিত্ব অবশ্যই সরকার করে, তো সরকার যদি এদের একটু লক্ষ্য দেয় তাহলে অবশ্যই কৃষকের একটু আরও অবস্থাটা একটু ভালো হবে, আর তাছাড়া যদি এভাবে দাম বৃদ্ধি করতে তাহলে তো অবশ্যই কৃষকের অবশ্যই কষ্টকর। অনেকেই বলছেন ডিজেলের দাম বাড়ার কারণে কৃষি সবচেয়ে বেশি হুমকিতে পড়লেও কৃষকরা চোখ, কারণ কৃষি এখন নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা, ফলে সিদ্ধান্তগুলো কৃষকের বিপক্ষে চলে যায়। ডিজেলের আগের বাড়তি দামটা সামলাতে যে কৃষকদের হিমশিম অবস্থা, তারা বাড়তি খরচ সামলাবেন কি করে তা জানা নেই তাদেরই। বেশি খরচ দিয়ে ফসল উৎপাদনের পর কৃষকরা কৃষি পণ্যের দাম পাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন, এটাও মেনে নিচ্ছেন কেউ কেউ। কৃষকের ব্যথা কৃষক কি বুঝে, সরকার কি বুঝছে? হ্যাঁ, তেলের দামটা কমানো লাগলে মনে করেন ধান ক্ষেত্রে বৃদ্ধি হইব, ধান ক্ষেত্রে আরো দ্বিগুণ বাড়বো, আর তেলের দাম যদি আমার বাড়তে চাই তাহলে ধান ক্ষেত্রে অর্ধেক হইব না, অর্ধেক মানে এত খরচ কেউ দিতে পারবো না, তো বুঝলেন নাই? এত খরচপাতি করে যদি মনে করেন শেষ হয়ে দেখা যায় সবই লস, তাহলে তো আর ওখানে যদি মানে যাইবো না। তেলের দাম যে জায়গা আসলে 65 টি, এই জায়গা করছে 80 টাকা, তেমন 15 টাকা বেশি, 15 টাকা বাড়তি যদি 5 টাকা বাড়াইতো তাও একটা চলতো, 15 টাকা বাড়তি, তেমন গাড়িওয়ালার যে জায়গা 20,000 টাকা বাড়ে ওই জায়গায় 22,000 টাকা 25,000 টাকা না দিলে আমরা দাম না, তেমন আমগো লস না, আমাকে সত্যি প্রচুর সব দিক দিয়ে লস। সরকারের কাছে আপনারা এখন চানটা কি? সরকার চাই আমরা যে তেলের দাম কমাই দেখ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার খবরে বাংলাদেশেও দাম বেড়েছে, সমস্যা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও, কারণ তেলের সঙ্গে জড়িয়ে আছে সবার জীবনের একটা বড় অংশ, এর বেশি প্রভাবটা কৃষিতে। তাই এই কৃষকরা বলছেন যে দাম বাড়ানোর যে ঘটনাটা ঘটেছে এবং দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, এটা যদি নিতেই হতো কোনোভাবে, বাধ্য হয়ে যেহেতু নিতে হয়েছে সেক্ষেত্রে অল্প অল্প করে বাড়াতো। তারা বলছেন যে 1 টাকা 2 টাকা কিংবা 5 টাকা এর চেয়ে বেশি বাড়ানোতে ভোগান্তি বেড়েছে, সেখানে বাড়ানো হয়েছে 15 টাকা। গবেষকরা মনে করেন এমন পরিস্থিতি থেকে উত্তরণে ডিজেল ব্যবহারকারীদের জন্য সরাসরি ভর্তুকি দিতে হবে কৃষকের হাতে। এর ফলে সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আগামী বোরোর হারভেস্ট সিজন প্রাইস এবং বাজারে চালের মূল্য বৃদ্ধির সমূহ আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে সরকার যদি ডিজেলের মূল্য ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকে, অন্তত কৃষক পর্যায়ে এই বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ একটি ক্যাশ সাবসিডি বা ক্যাশ সাপোর্ট সরকার বিবেচনা করতে পারেন, যেটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে প্রদান করা যেতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশে তেলের দাম বেড়ে যায় অনেক দ্রুতই, কিন্তু আন্তর্জাতিক বাজারে আবার যখন তেলের দাম কমে তখন কি ঠিক সেভাবেই তেলের দাম কমে? এই প্রশ্নটা নিশ্চয়ই আর কারোরই অজানা নয়, যে সবাই জানেন তেলের দামটা কমে যখন তখন বাংলাদেশে তেলের দাম কমানো হয় ধীরে ধীরে, কিংবা সেটা বাস্তবায়ন করতে সময় লাগে অনেকটা, কিন্তু তেল বাড়ার খবর আন্তর্জাতিক বাজারে যখন দেখা যায় তখন খুব সহজেই এদেশে বাস্তবায়ন হয়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে একটা সমস্যা আছে, যেই সমস্যায় জর্জরিত বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো, আর সবচেয়ে বেশি যে প্রভাবটা পড়ল জ্বালানি তেলের কারণে এবারে তা হলো এই কৃষক। এই কৃষক সমাজ তারা জর্জরিত, বলছেন যে তাদেরকে দেখার কেউ নেই, কৃষকের কষ্ট বোঝার কেউ নেই, তাই তারা চান যে তেলের দাম যদি কমে যায় তাহলে দ্রুত সময়ের মধ্যে যেন তেলের দামটা কমানো হয়, একই সঙ্গে যদি তেলের দাম কমানো সম্ভব নাও হয় তাহলে পুনর্বিবেচনা করা উচিত, আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে এই মানুষগুলোকে ভর্তুকি দিয়ে টিকিয়ে রাখা উচিত। প্রিয় দর্শক, খবরের ভেতরের খবর খোঁজার চেষ্টা করেছি আমরা, অনুসন্ধান করেছি সমস্যাটার সমাধান কোথায়। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা
নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়? ফোন 017-1515-1776। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।